اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما পাকিস্তানের মুফতি আজম মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহির একটি ঘটনা। একবার তিনি ট্রেনে সফর করার উদ্দেশ্যে স্টেশনে গেলেন, তো তিনি তৃতীয় শ্রেণীর মানে থার্ড ক্লাসের একটা টিকিট তার কেনা ছিল, কিন্তু যখন গাড়ি চলে আসলো গাড়ির দিকে তাকিয়ে তিনি দেখলেন যে থার্ড ক্লাসের যে আসন বা যে জায়গা জায়গাটা এত মানুষে ভরপুর যে এক তিল পরিমাণ জায়গা নাই যে সেখানে তিনি দাঁড়িয়ে জায়গা মতো পৌঁছতে পারবেন। তবে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে কিছুটা জায়গা আছে। তো তিনি কি করলেন, তিনি তাড়াহুড়া করে যেহেতু টিকিট মানে এমনই সময় ছিল যে টিকিট বদল করে যে আরেকটা টিকিট নিয়ে আসবেন এই সময়টুকু ছিল না, তাই তিনি খুব দ্রুত দ্বিতীয় শ্রেণীর একটা কামরার মধ্যে উঠে গেলেন এবং ভাবলেন যে যদি টিটি আসে তো টিটিকে বলে অতিরিক্ত ভাড়াটা দিয়ে দিবেন, যে তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী যে অতিরিক্ত বেশি ভাড়া আছে সে ভাড়াটা দিয়ে দিবেন। তো আজব ব্যাপার হলো এই যে নির্দিষ্ট জায়গায় পৌঁছে আসছেন মানে চলে আসছেন, ওনার যেখানে আসার কথা যেখানে পৌঁছানোর কথা যাওয়ার কথা সেখানে অলরেডি তিনি চলে আসছেন, কিন্তু প্রতিমধ্যে কোনো টিটি তার সাথে দেখা হয়নি এবং তিনি ভাড়াও দিতে পারেন নাই অতিরিক্ত যে ভাড়াটা হয়েছে, কি করবেন? তো কি করলেন, উনি ওখান থেকে নেমে সোজা টিকিট ঘরে চলে গেলেন। ওখানে গিয়ে তৃতীয় শ্রেণীর ভাড়ার সাথে দ্বিতীয় শ্রেণীর ভাড়ার যে সামান্য পার্থক্য ছিল সে পার্থক্য মানে এমন যে তৃতীয় শ্রেণীর টিকিটটা ছিল 5 রুপি আর দ্বিতীয় শ্রেণীর টিকিট ছিল 10 রুপি। তো উনি কি করলেন, এই যে 5 রুপি পার্থক্য উনি তৃতীয় শ্রেণীর আরেকটা টিকিট কিনলেন, কিনে ওই টিকিট ঘরের সামনেই টিকিটটা ছিঁড়ে ফেললেন। তো ভিতরে ছিল একটা হিন্দু কর্মচারী, তিনি এই কাজ দেখে টিকিট ছিঁড়ে ফেললেন এই মুফতি শফি রহমতুল্লাহের এই কাণ্ড দেখে উনি কামরা থেকে বের হয়ে মুফতি শফি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলেন যে আপনি এটা কি করলেন, নতুন একটা টিকিট কিনে ছিঁড়ে ফেললেন, কারণটা কি? হযরত মাওলানা হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি পুরো ঘটনা তাকে শোনালেন, পুরো সফরের ঘটনা শোনালেন এবং এই কথাও তাকে বলে দিলেন যে দেখেন আমার তো তৃতীয় শ্রেণীতে যাওয়ার কথা ছিল, যেহেতু আমি অতিরিক্ত দ্বিতীয় শ্রেণীতে চলে আসছি এই অতিরিক্ত 5 রুপি আমার জিম্মায় ওয়াজিব হয়ে গেছে, তাই আমি এই টিকিটটা কিনে রেল কর্তৃপক্ষকে টাকাটা পৌঁছায় দিলাম। কর্মকর্তা খুব অবাক হয়ে গেছে, সে কর্মচারী খুবই অবাক হলো এবং বলল যে আরে আপনি তো অলরেডি প্ল্যাটফর্ম থেকে বের হয়ে গেছেন, এখন তো কেউ আপনাকে ধরতো না, কেউ আপনাকে জিজ্ঞেসও করতো না, কেউ আপনাকে পাকড়াও করতো না, আপনি চলে গেলেই পারতেন। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বললেন জি হ্যাঁ, মানুষের মধ্যে তো জিজ্ঞাসাবাদ করার মতো কেউ নাই, কিন্তু আল্লাহ তাআলার সামনে তো দাঁড়ানোর বা জবাবদিহিতা করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রতিটা মুহূর্তে আমাদের আকাবীরদের এই চিন্তা ছিল, প্রতিটা মুহূর্তে আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর ভয় প্রতিটা মুহূর্তে ছিল। একটু সংক্ষিপ্তভাবে আরেকটা কথা বলি, এই ঘটনাগুলো ওই জমানায় ঘটছে যখন এই ভারত উপমহাদেশের শাসন করতেছিল ব্রিটিশ, তার মানে এই রেল কর্তৃপক্ষের মালিক ছিল ব্রিটিশ সরকার। এই ব্রিটিশ যেন ভারত উপমহাদেশে না থাকতে না পারে যেন সমস্ত ওলামায়ে কেরাম আকাবিরে দেওবন্দ আন্দোলন করছেন, অথচ দেখেন তাদের তাদের মাল তাদের কি বলে জিনিস অন্যায়ভাবে আত্মসাত করবেন এমনটাও তারা চিন্তা করেননি, এমনটাও চিন্তা করেন নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমাদেরকে এই আকাবীরদের অনুসরণ করার তৌফিক দান করেন। আমিন।